মুখে ভাষা দিচ্ছে রে, আমি শুনিনি। আমি ঘর মেয়েকে মেয়েকে ঘুম পাড়ালাম, তার খানিকটা পরে বাড়ি গিয়ে সাইকেল তুই আবার দা নিয়ে আসি, তখন কম বাড়িছে রে। আমি কিছু ওটা দেখবেন, আমি চিকিৎসার শব্দ, ময়দা মাখবো, রুটি ভাজবো, ময়দা মাখতে রাখছি, আর বাড়ির মধ্যে থেকে দমদম শব্দ হয়েছে। আমি ছুটি কি দেখছি, কবদি আসারা হয়ে গিয়েছে, আমি কি কি দেখলাম গো। পরশুদিন মনে হয় এসেছিল, বলছে ওইখানে বসে থাকে না, মদ খেতে এসেছিল। দিয়ে আমাদের ও বলছে আমরা মদ খাই না এখানে, আমরা মদ খাবো না, তোদের বাড়ি তোর মরা মদ খাবি, তোর বাড়ি কি মদ খা, এই কথা হয়ে গেছে। আর পরে সে গুঁয়া বলি যে ছেলে, একটা গুঁয়া বলি ছেলে আছে, ও মিথ্যে কথা বলি, বলছে তোর নামে দুন নম্বর কেছে ওই অমুকের ছেলে, এই কথা বলছে। আছে কালকে সেই রাগে কালকে এটি তুমি গেল গো, আমি কি করি সহ্য করব রে, আমি এ সহ্য করব কি, আমার কি কাল শত্রু হলো রে। আমার দাদাকে বলতাম ভাই তুমি চলে যাও, দিয়ে চলে গেল, দি সাইকেল তুই এসে আমরা দাঁড়িয়ে চুন মেয়ে মেয়ে আর বউ পেস পেস আছে। তখন যদি চেয়েছি বলতো যে কেউ পালা রে, কেউ সরে যেতে বল রে, তাহলে তখন কে মেরে ফেলবি। দিয়ে একটা ছেলে বসছিল, দুটো ছেলে বসছিল, একটা ছেলেকে বলছে এই তুই কে রে সরে যা, ও সরে যা মাত্র এখন সপা সব বসে দিয়েছে মাথায়। দিয়ে আমি বলছি কি হইল গো, দিয়ে ও কেবল পড়ে কি বলছি আমার বাবা গো মা গো মরে গেলাম, তখন এই মাথায় বসে দিয়েছে গো। তখন আমি বাড়িতে সবাইকে ডাকতে চলে এসেছি, আমার স্বামীকে ফোন করছি বাজার তুমি শীঘ্র আসো, টোকনকে কবদি হয়ে ঘোষ কবদি চলে গেল মরে যাবে। দাদা বলছে কি হয়ে উপমা আমাকে হয়ে ঘোষ মেরে ফেলছে, তুমি আপনি শীঘ্র যান। তখন দিদি পড়ানো সবাই ডেকে চলে এসেছে, তখন পড়া সবাই চলে এসেছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।